আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রার্থীগণ। পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনের শর্তাবলী, নিয়মাবলী, কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনের সময় কি কি পেপার জমা দিতে হবে, এই বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখার, কারণ প্রতিদিনই আমি আমার চ্যানেলে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি, এনজিও এবং ডিফেন্সের নিয়োগ সরাসরি আপলোড করে থাকি। আপনারা চ্যানেলে এসে ভিডিও দেখে আবেদনের নিয়ম জেনে আবেদন করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.5 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট সহকারে ভেটেরিনারি মেডিসিন ডিভিএম ডিগ্রির অধিকারী হতে হবে। অন্যান্য যোগ্যতা, নাগরিকত্ব অবশ্যই, বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত উভয়ই হতে পারবেন, সমস্যা নেই। বয়স 20 থেকে 30 বছর, 25 জুন 2023 তারিখের মধ্যে 30 বছরের মধ্যে হতে হবে। উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 64 ইঞ্চি বা পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি বা 62 ইঞ্চি। বুকের মাপ, পুরুষদের ক্ষেত্রে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ 28 ইঞ্চি, প্রসারণে 2 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ 6x6 অথবা বিধি অনুসারে হতে হবে। বিশেষ যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বিশেষ সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা, বিদেশে প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা সুবিধা, জাতিসংঘ শান্তি মিশন, বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে সামরিক বা সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ, বাসস্থান ও রেশন প্রাপ্ত হবেন, সন্তানদের অধ্যয়নের সুযোগ সুবিধা রয়েছে, যাতায়াত, বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারে যোগে যাতায়াতের সুযোগ, গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট, চিকিৎসা, সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ, পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ কমিশন, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি যেভাবে করা হবে, প্রাথমিক লিখিত পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB বা SSB, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ CMB কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ, বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাদের এই 6টি ধাপে মনোনয়ন করা হবে। 6টি ধাপ যদি সফলভাবে পার করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চাকরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। অনলাইনে আবেদনের নিয়মাবলী, সরাসরি joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না গেলে 24 ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd তে আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি বা প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে।
উক্ত আবেদনপত্রে প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদে সত্যায়িত ফটোকপি সহ বিমানবাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 15 মার্চ 2023 থেকে 25 এপ্রিল 2023 পর্যন্ত। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা হলে পরীক্ষার সময় ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের মানে মার্কশিটের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ বা মিউনিসিপ্যাল চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতি পত্র, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ। পরীক্ষা শুরু হবে 28 মার্চ 2023 এবং 4, 9, 11, 13, 16, 18 ও 27 এপ্রিল 2023। পরীক্ষা কেন্দ্র। বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। বিশেষ দ্রষ্টব্য। কোনো প্রার্থী নির্ধারিত পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে জানাতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ফ্লাইং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এরপরেও কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাবার আগে একটা কথা বলতে চাই ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আকারে আপনার টাইমলাইনে চলে যায় এবং আপনি সেই নোটিফিকেশন দেখে, ভিডিওটি দেখে আবেদনের নিয়ম জেনে সবার আগে আবেদন করে নিতে পারবেন। সামনে আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিউয়ার্স। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।